গল্পের শুরু হয় একটি হাই স্কুলের চিয়ার লিডার গ্রুপ দেখিয়ে। গ্রুপের অন্যতম একজন সদস্য হলো জুন। স্কুলের সব ছেলেরা জুনকে খুব পছন্দ করে। সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। স্কুলের অন্যান্য মেয়েরা তাকে খুব বেশি পছন্দ না করলেও লেক্স নামের তার একজন বান্ধবী আছে। তবে স্কুলের সবাই বলাবলি করে জুন খারাপ মেয়ে, কারণ সে কয়েকদিন পরপর তার বয়ফ্রেন্ড চেঞ্জ করে। একদিন হঠাৎ করে দেখা হয় গাই নামের এক ছেলের সাথে। তাদের দুজনের সামনে কোথা থেকে যেন একটি 1,000 টাকার নোট উড়ে আসে। টাকাটি নেয়ার জন্য দুজনেই একসাথে টাকার উপর হাত রাখে, ফলে টাকাটি কার হবে এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা তৈরি হয়। এরপর দেখানো হয় জুন টাকাটি নিয়ে একটি চায়ের দোকানে চলে আসে। সে 1 কাপ চা কিনে গাইকে খেতে দেয় এবং 550 টাকা তাকে ফেরত দেয় আর 400 টাকা নিজের কাছে রেখে দেয়। এর কারণ হচ্ছে গাই সবার প্রথমে টাকার উপর হাত রেখেছিল, এই জন্যে সে গাইকে বেশি টাকা দিয়েছে। আর এভাবেই দুজনের মধ্যে প্রথম সাক্ষাৎ এবং কথোপকথন হয়। তবে গাই প্রথম সাক্ষাতেই জুনকে পছন্দ করে ফেলে। এরপর একদিন গাইয়ের বন্ধু ফিং এসে তার কাছ থেকে মেয়ে পটানোর জন্য নতুন একটি আইডিয়া চায়, যে কাজটি করলে মেয়েরা সহজেই তার প্রেমে পড়ে যাবে। গাই তাকে বলে দেয় কাঙ্ক্ষিত সেই মেয়ের সামনে গিয়ে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে, এরপর সেই মেয়েটিকে মেসেজ করে মনের কথাটি লিখে জানাতে। এই ইউনিক কাজটি করলে মেয়েটি ইমপ্রেস হবে এবং যে কোনো ছেলেকেই পছন্দ করে ফেলবে। ফিং নতুন এই আইডিয়াটি অনেক পছন্দ করে এবং গাইকে ধন্যবাদ জানিয়ে আইডিয়াটি অ্যাপ্লাই করতে চলে আসে। ফিং কাকে প্রপোজ করবে এটা দেখার জন্য গাই একটি জায়গায় লুকিয়ে বসেছিল। সে দেখতে পায় ফিং আর কাউকে নয়, বরং জুনের উপরেই এই আইডিয়াটা অ্যাপ্লাই করছে। সে একটি মাঠে জুনের সামনে চুপচাপ দাঁড়িয়ে থেকে তাকে আই লাভ ইউ লিখে মেসেজ করে। অপর পাশ থেকে জুনও তাকে আই লাভ ইউ টু লিখে রিপ্লাই করে। এর মানে জুনের এই ফানওয়েতে প্রপোজ করার সিস্টেমটি পছন্দ হয়েছে। অপরদিকে গাই দূর থেকে অসহায়ের মতন এসব কিছু দেখতে থাকে, কারণ তার আইডিয়া ব্যবহার করে ফিং তার পছন্দের মেয়েটাকে পটিয়ে ফেলেছে। এজন্য সে রাতের বেলা একটি বারে বসে ড্রিঙ্কস করতে থাকে। তাকে কোম্পানি দেওয়ার জন্য টাই নামের আরেক বন্ধুও সেখানে বসে ড্রিঙ্কস করছিল। কিছুক্ষণ পর ফিং জুনকে সঙ্গে নিয়ে সেই বারে হাজির হয় এবং তার বন্ধুদের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। সে আরো বলে প্রপোজ করার সেই আইডিয়াটি গাই তাকে শিখিয়েছিল, যা শুনে জুন গাইয়ের অনেক প্রশংসা করে এবং জিজ্ঞেস করে মেয়ে পটানোর এমন ইউনিক ট্রিক্স সে কোথা থেকে শিখেছে। এর উত্তরে গাই জানায় সে তার 3 বড় বোনের কাছ থেকে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখেছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন খাবার টেবিলে খেতে বসলে গাই প্রথমে নিজের প্লেটে খাবার পরিবেশন করছিল, যা দেখে তার বড় বোন তাকে বলে এই কাজটি সঠিক হচ্ছে না। কোনো মেয়ের সাথে খেতে বসলে প্রথমে সেই মেয়েটিকে খাবার অফার করতে হয়। এরপর একদিন লেক্সের সাথে চ্যাটিং করার সময় গাই ছোট ছোট প্রশ্ন করছিল, যা দেখে তার মেজ বোন এসে তার চেয়ারে বসে পড়ে এবং নিজেই মেয়েটির সাথে দীর্ঘক্ষণ চ্যাটিং করতে শুরু করে দেয়, যার ফলে লেক্স অনেক ইমপ্রেস হয়। এরপর গাইয়ের ছোট বোনের আইডিয়া অনুযায়ী সে লেক্সের সাথে প্র্যাঙ্ক করার জন্য ঘুমন্ত অবস্থায় তার হাতে চিত্র অঙ্কন করে দেয়, আর এরপরেই লেক্স তার গার্লফ্রেন্ড হয়ে যায়। দৃশ্যপট বর্তমানে চলে আসলে আমরা দেখি গাই আর জুন গল্প গুজব করছে। জুন তাকে জানায় তার যদি ভাই বোন থাকতো তাহলে অনেক ভালো হতো। এরপর সে ফিঙের সাথে পুল গেমস খেলার জন্য টেবিলের সামনে যায়, আর অপরদিকে টাই এসে গাইকে জানায় জুন মোটেও ভালো মেয়ে নয়। সে যাতে জুনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে না পড়ে, কারণ সে 2-1 দিন পরপর তার বয়ফ্রেন্ড চেঞ্জ করে ফেলে। বিষয়টি জানতে পেরেও গাই খুব একটা গুরুত্ব দেয় না, উল্টো বাড়িতে এসে সে জুনের ব্যাপারেই চিন্তা ভাবনা করতে থাকে। তখনই আবার তার মনে পড়ে সে তার বন্ধুর গার্লফ্রেন্ড, তাই সে নিজের মনকে কন্ট্রোল করে ঘুমিয়ে পড়ে। এরপর দিন সকালবেলা খাওয়ার সময় ফিং আর জুনের মধ্যে কথা কাটাকাটি হয়, আর ফিং রাগ দেখিয়ে জুনের সাথে ব্রেকআপ করবে বলে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই আবার তারা এক হয়ে যায়, আর এই ব্রেকআপ করা এবং প্যাচ আপ করার ঘটনাটি বারবার হতে থাকে। তাদের ছোট ছোট বিষয়ে ঝগড়া লেগে যেত আর ব্রেকআপ করে কিছুদিন সিঙ্গেল থাকতো, এরপর আবার অভিমান কেটে গেলে প্যাচ আপ করে নিত। গাই এই সবকিছুই প্রত্যক্ষ করছিল। একদিন একটি সুপার শপের সামনে ফিং জুনের সাথে অনেক রাগারাগি করে বাড়িতে চলে যায়, আর জুন ফুটপাতে বসে কান্না করতে থাকে। তার পাশে গাইও বসে বসে এ সব কিছু দেখছিল। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে একটি জোকস বলে, কিন্তু জোকসটি জুনের পছন্দ না হওয়াতে সে আরও বেশি কান্না করতে থাকে। গাই তার কান্না করার মুহূর্তের একটি ছবি তুলে নেয়। এরপর সে দেখতে পায় জুনের মাথায় একটি ককরোচ হাঁটাহাঁটি করছে, ফলে সে দ্রুত হাত দিয়ে ককরোচটি তার হাতের মুঠোয় নিয়ে নেয়। এরপর সেই ককরোচটি গাইয়ের জামার ভেতর তোরে ঢুকে পড়ে, যার ফলে গাই অনেক চিৎকার করে কান্না করতে শুরু করে, আর এই ছবিটি আবার জুন ক্লিক করে নেয়।
এর পরদিন সকালবেলা তারা দুজনে ক্লাসের মধ্যে চ্যাটিং করতে থাকে। প্রথমে গাই তাকে গত রাতের তোলা ছবিটি সেন্ড করে, রিপ্লাইয়ে জুনও তার তোলা ছবিটি সেন্ড করে দেয়। এভাবে বেশ কিছুদিন তাদের মধ্যে ফানি ফানি কনভারসেশন হয়। জুন ফিংকে সময় না দিয়ে তার সাথে বেশি কথা বলছিল। কয়েকদিন পর তারা দুজনে একটি পার্টিতে চলে আসে এবং একসাথে বসে অনেক গল্প গুজব করে। তাদের দুজনেরই পার্টিতে নাচ গান করার ইচ্ছা হচ্ছিল, কিন্তু কেউ যদি তাদেরকে একসাথে ডান্স করতে দেখে নেয় তাহলে হয়তো খারাপ কিছু ভাববে। গাই একটি বুদ্ধি বের করে আর জুনকে বলে তারা আলাদা আলাদা হয়ে পার্টিতে এনজয় করবে, এতে কেউ তাদেরকে সন্দেহ করবে না, আবার তারা এন্টারটেইনও হতে পারবে। প্ল্যান অনুযায়ী তারা একটু দূরত্বে দাঁড়িয়ে একসাথে ডান্স করতে থাকে। তারা কল্পনা করে পার্টিতে আর কেউ উপস্থিত নেই, শুধু তারা দুজনই ডান্স করছে, কিন্তু তাদের দুজনের এই মুহূর্তটি দূর থেকে ফিং দেখে ফেলে। এর পরের দিন লাঞ্চ করার সময়ে গাই তার গার্লফ্রেন্ড লেক্সের কাছ থেকে জানতে পারে ফিং এবং জুনের রিলেশন শেষ হয়ে গিয়েছে, তারা একেবারের জন্য ব্রেকআপ করে নিয়েছে। এই শুনে গাই ভাবে এটাই সুযোগ জুনকে পটিয়ে নেয়ার, তাই সে লেক্সের সাথে ব্রেকআপ করে নেয় এবং দ্রুত জুনের দিকে যাওয়া শুরু করে। কিন্তু সে জুনের কাছে যাওয়ার আগেই ফিং জুনকে ফুল দিয়ে আবারও মানিয়ে নেয়। এরপর ফিং তার সামনে এসে দাঁড়িয়ে কোনো কথা না বলে তাকে মেসেজ পাঠায় যে সে যা করেছে তা মোটেও ভালো হয়নি। অপরদিকে কোনো কারণ ছাড়াই ব্রেকআপ করে নেয়াতে লেক্স এসে গায়ের দিকে নুডলস ছুড়ে মারে, অর্থাৎ সে জুন এবং লেক্স দুজনকেই হারালো। প্রচণ্ড দুঃখ কষ্টে সে আবারও বারে চলে আসে ড্রিঙ্কস করতে। এখানে সে একটি মেয়েকে দেখে তাকে পটানোর জন্য ছাদে যায় এবং একটি অজুহাত দেখিয়ে তার সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু মেয়েটি তাকে পাত্তা না দিয়ে উল্টো অপমান করে চলে যায়। এই ঘটনাটি আবার জুন বসে বসে দেখছিল, এসব দেখে সে হাসতে থাকে। গাই রাগ দেখিয়ে বার থেকে বের হয়ে যাবে, কিন্তু সে দেখে বাহিরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, ফলে তাকে আবারও বারে ফিরে আসতে হয়। এখানে জুন তার সাথে মজা নিতে থাকে, কারণ সে মেয়েটির সাথে ফ্লার্টিং করতে গিয়ে নিজেকে একটি হাসির পাত্র বানিয়ে নিয়েছে। জুনের কথা শুনে গাই বলে, আমি তো তাও ট্রাই করে দেখেছি, তুমি পারলে কাউকে পটিয়ে দেখাও। সে একটি ছেলের দিকে পয়েন্ট করে তার নাম্বার নিয়ে আসতে বলে। এই নিয়ে জুন আর গাই 500 টাকার বাজি ধরে, তাই জুন গিয়ে সেই ছেলেটির সাথে ফ্লার্টিং করতে শুরু করে। অপরদিকে টাই এসে গাইকে জানায় জুন সত্যি সত্যি ফিংয়ের সাথে ব্রেকআপ করে নিয়েছে, কারণ সে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে সিঙ্গেল করে দিয়েছে। কিছুক্ষণ পর জুন ফিরে এসে তাকে 500 টাকা দেয়, কারণ সে ওই ছেলেটির কাছ থেকে নম্বর নিতে ব্যর্থ হয়েছে। এরপর তারা দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তবে রাস্তায় পানি থাকার কারণে তাদেরকে পায়ে হেঁটে বাড়ি যেতে হয়। এখানে তাদের মধ্যে একটি কিউট মোমেন্ট তৈরি হয়। জুন বাড়িতে গিয়ে খেয়াল করে সে তার বাড়ির চাবিটি ভুলে বাড়েই রেখে এসেছে, তাই সে পেটি নামের তার এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। পরদিন সকালবেলা পেটি তাকে বলে সে জুনকে আগে থেকেই চিনে, সে অনেকবার তাকে সেই বারে দেখেছে, কারণ পেটি হচ্ছে ওই বারের সিঙ্গার। জুনেরও মনে পড়ে যে সে তাকে ওই বারে দেখেছিল। এরপর দিন আবারও তারা সেই বারে যায়। পেটি জুনকে স্টেজে ডেকে নেয় তার সাথে গান গাওয়ার জন্য। অপরদিকে গাই এই সব কিছু বসে বসে অসহায়ের মতন দেখছিল। সে বাড়িতে গিয়ে তার বোনদেরকে পেটির সম্পর্কে বলে, আর তার বোনেরা পেটির সব ইনফরমেশন কালেক্ট করে নেয়। তারা জানায় সে অনেক ধনী পরিবারের ছেলে, শখের বসে বারে মিউজিক করে। এই শুনে গাইয়ের প্রচণ্ড মন খারাপ হয়। এভাবে কিছুদিন পার হওয়ার পর জুনের বার্থডে চলে আসে। গাই অনেক বেশি পরিমাণে ড্রিঙ্কস করে নেয়। টাই তাকে আইডিয়া দেয় যে তার মনের কথাগুলো জুনকে বলে দিতে, কিন্তু সে সরাসরি জুনের মনের ভাব প্রকাশ করতে পারছিল না, তাই সে টাইয়ের সাহায্য নিয়ে একটি বার্থডে উইশ ভিডিও বানায়, যে ভিডিওর শেষের অংশে জুনকে বলে সে তাকে অনেক বেশি পছন্দ করে। রেকর্ড করা শেষ হলে ভিডিওটি সে জুনকে সেন্ড করে। কিছুক্ষণ পর জুন সেই ভিডিওটি দেখতে পায় এবং তাকে রিপ্লাই করে জানায় অনেক দেরি হয়ে গিয়েছে। এই শুনে গাই অনেক ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় সে এই শহর ছেড়ে অন্য কোথাও গিয়ে নতুন করে জীবনযাপন শুরু করবে। এরপর দেখানো হয় তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন গাই তার বোনদের সাথে অন্য শহরে বসবাস করে। গাই একটি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে ফটোগ্রাফার হিসেবে জব পেয়ে যায়। এরপর এভাবেই তার দিন অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে যায়। একদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় গাই ট্রাফিক জ্যামের মধ্যে আটকে যায়। পাশের একটি গাড়ি থেকে জুন তাকে দেখে চিনতে পারে। এরপর তারা দুজনে এতদিন পর আবারও একসাথে একটি পার্কের রাস্তা দিয়ে অনেক গল্প গুজব করতে করতে হাঁটা শুরু করে। জুন তাকে একটি গেট টুগেদার পার্টিতে ইনভাইট করে। গাই প্রথমে অজুহাত দেখিয়ে মানা করলেও জুনের জোরাজুরিতে তাকে পার্টিতে অ্যাটেন্ড করতে হয়। এখানে এসে এসে দেখে টাই এখন তার এক্স লেক্সের বয়ফ্রেন্ড এবং জুন পেটির সাথে ডেট করছে। এসব দেখে গাই মনে মনে বলতে থাকে পার্টিতে এসে সে বিরাট ভুল করে ফেলেছে, কারণ এখন তাকে আবারও সেই পুরনো দিনের কষ্ট দ্বিতীয়বার ভোগ করতে হবে।
অর্থাৎ গাই এখন পর্যন্ত জুনকে ভুলতে পারেনি, সে এখনও তাকে পছন্দ করে। সে বাড়িতে এসে জুনকে নিয়ে ভাবতে থাকে। সে জুনের সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে যায়। জুনকে কল করে বসে। সে তাকে জানায় তার কোম্পানিতে একজন নতুন মডেল লাগবে আর সে তাকে সিলেক্ট করেছে। জুন তার অফারে রাজি হয়। কিন্তু সত্য ঘটনাটি হলো গাই আসলে তাকে মিথ্যা বলেছে। তাদের কোম্পানিতে মডেল হিসেবে অন্য কাউকে আগেই সিলেক্ট করা হয়ে গিয়েছে। তাই সে তার বসকে জুনের ছবি দেখিয়ে অনেক রিকোয়েস্ট করে বলে এই মেয়েটিকে সে অনেক পছন্দ করে এবং ফ্লেক্স করার জন্য সে তাকে বলে ফেলেছে যে এই কোম্পানিতে তার চাকরি হয়েছে। অনেক চেষ্টার পর অবশেষে সে তার বসকে মানিয়ে নিতে সক্ষম হয়। কিন্তু সে একটি শর্ত দেয়। সে জানায় জুনকে অনেক বেশি কান্না করার অভিনয় করতে হবে। গাই তার কথায় রাজি হয়। এরপর জুন অডিশন দেওয়ার জন্য শুটিং স্পটে চলে আসে। তাকে কান্না করানোর জন্য গাই তাকে অনেক অপমান করতে থাকে, যা শুনে জুন এতটাই কষ্ট পায় যে সে কান্না করতে করতে শুটিং স্পট থেকে বের হয়ে যেতে চায়। ফলে গাইয়ের বস তাকে অনেক কথা শোনায়। দূর থেকে জুন এই দৃশ্যটি দেখতে পায়। তাই সে নিজেকে অনেক দোষী মনে করে এবং একটি টেন্টের ভিতর গিয়ে বসে থাকে। গাই তার কাছে এসে বসে এবং বোঝানোর চেষ্টা করে যে তার কোনো দোষ ছিল না। এখানে কথাবার্তা চলাকালীন গাই সেই ভিডিওটির কথা বলে ফেলে যেটার মধ্যে সে জুনকে প্রপোজ করেছিল। কিন্তু জুন জানায় সে এমন কোনো ভিডিও পায়নি। আসলে সে ওই দিন ভিডিওটির প্রথম অর্ধেক অংশ দেখে ভেবেছিল গাই তাকে শুধু বার্থডে উইশ করার জন্য ভিডিও করে পাঠিয়েছে। এই জন্যে সে বলেছিল অনেক দেরি হয়ে গিয়েছে। আর অপরদিকে সে ভেবেছিল জুন তার পুরো ভিডিও দেখে এই কথাটি বলেছিল। এরপর তারা যখন কথাবার্তা বলছিল তখন জুনের মুখ ফসকে বেরিয়ে যায় যে সেও তাকে পছন্দ করত, তবে কখনো সেটা প্রকাশ করার সুযোগ পায়নি। কিন্তু এখন আসলেই দেরি হয়ে গিয়েছে, কারণ পেটির সাথে তার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। এরপর গাই পেটিকে তাদের মাঝখান থেকে সরানোর জন্য তার বোনদের সাহায্য নেয় এবং নানান ধরনের অদ্ভুত আইডিয়া বের করে পেটিকে অপরাধী বানানোর চেষ্টা করে। কিন্তু তার একটি আইডিয়াও সফল হয় না। এভাবে দেখতে দেখতে আবারও জুনের বার্থডে চলে আসে। জুন গাইয়ের পাঠানো সেই ভিডিওটি আবারও দেখতে শুরু করে। এবার সে পুরো ভিডিওটি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর সে শুয়ে শুয়ে শুধু গাইয়ের কথাই ভাবতে থাকে। এক পর্যায়ে সে তাকে মেসেজ করে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলে। এরপর গাই সেখানে চলে আসে। সে জানায় পেটি ছেলেটা ভীষণ ভালো, তার সাথে ব্রেকআপ করার কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। তাই সে গাইকে সরি বলে এবং সে আরো বলে আজকেই তাদের শেষ দেখা, এরপর তারা আর কখনো সামনাসামনি হবে না এবং মেসেজের মাধ্যমেও কথা বলবে না, কারণ এমনটা করলে ধীরে ধীরে আবারও তাদের দূরত্ব বেড়ে যাবে। এই কথা শুনে গাই প্রচণ্ড কষ্ট পায় এবং অঝরে কান্না করতে থাকে। জুন চলে আসার সময় সে তাকে শেষবারের মতো একসাথে ড্রিঙ্কস করার অফার করে। জুন তার কথায় রাজি হয় এবং তারা একসাথে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। জুন বাড়িতে যাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে বের হলে গাই মেসেজ করে ঠিক সেই আগের মতন ফানি ফানি মেসেজ পাঠাতে শুরু করে আর তাকে একটি অ্যাকোরিয়ামে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বলে। প্রথম দিকে জুন না যেতে চাইলেও যেহেতু এটাই তাদের শেষ সাক্ষাৎ, তাই এই মুহূর্তটি সে স্মরণীয় করে রাখতে চায়। এই জন্যে সে গাইয়ের সঙ্গে অ্যাকোরিয়ামে চলে আসে। এখানে তারা অনেক এনজয় করে। দুজনে পুরো অ্যাকোরিয়ামটি ঘুরে দেখে। এরপর তারা স্মৃতি হিসেবে অ্যাকোরিয়ামের ভিতরেই একটি স্টুডিওতে গিয়ে কয়েকটি ছবি তুলে নেয় আর এখানে গাই এক্সাইটমেন্টের বসে জুনকে কিস করে ফেলে। এরপর তারা দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জুন খুব লজ্জা পাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর ড্রাইভার জানায় রাস্তায় পানি জমে থাকার কারণে সে আর সামনে যেতে পারবে না, ফলে তাদের দুজনকে পায়ে হেঁটে বাড়ির দিকে যেতে হয়। আর পথে জুন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে জুনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে সে যাতে তাকে ছেড়ে না যায়। কিন্তু জুন তার কোনো কথারই উত্তর না দিয়ে বাড়িতে চলে আসে। এই সমস্ত বিষয় নিয়ে জুন খুব চিন্তিত হয়ে পড়ে, এমনকি সে পেটির সামনে বসে কান্না করে দেয়। সে বলে এই সম্পর্কটি আর কন্টিনিউ করা যাবে না, কারণ হিসেবে জুন তাকে জানায় সে তার লাইফ এক্সপ্লোর করতে চায়, এখনও তার অনেক কিছু অ্যাচিভ করা বাকি। পেটি ব্রেকআপের কথা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু সে তাদের সম্পর্কটির ইতি টানতে রাজি হয়। এরপর সে পানি পান করার জন্য কিচেনে যায়। অপরদিকে গাই নিজের ইমোশন কন্ট্রোল করতে না পেরে স্টুডিওতে তোলা ছবিগুলো পেটির কাছে সেন্ড করে দেয়। এই দেখে পেটি প্রচণ্ড রেগে যায় আর জুনের সাথে অনেক রাগারাগি করে। কিন্তু জুনের সরি বলা ছাড়া আর কিছুই করার নেই। এরপর দেখানো হয় গাই অফিসে কাজ করার সময় টাই তাকে ফোন করে তার সাথে দেখা করার জন্য বলছে, তাকে গুরুত্বপূর্ণ কিছু একটা দেখাবে। এই শুনে সে দ্রুত টাইয়ের বাড়িতে চলে আসে। টাই তাকে একটি লেটার দেয় যেটা জুন তার জন্য রেখে গিয়েছে। গাই লেটারটি পড়ে বুঝতে পারে জুন সবকিছু থেকে পরিত্রাণ পেতে এই শহর ছেড়ে তার বাবার কাছে চলে গিয়েছে, কারণ সে আর কাউকে কষ্ট দিতে চায় না এবং নিজেও আর কষ্ট পেতে চায় না। সে চিঠির মধ্যে গাইয়ের কাছে ক্ষমা চেয়েছে। চিঠিটা পড়ে গাই একদম ভেঙে পড়ে।
এরপর অনেক দিন পার হয়ে যায়। দেখানো হয় পেটি এখন অনেক বড় একজন সিঙ্গার হয়ে গিয়েছে, সে অনেক বড় বড় কনসার্ট করে। একদিন একটি কনসার্টে পারফর্ম করার পর সে একটি মেয়ের সাথে ফ্লার্টিং করা শুরু করে, অর্থাৎ সে বর্তমানে জুনের কথা ভুলে গিয়েছে। একদিন টাই গাইকে ফোন করে বলে তার বিয়েতে গাইকে আসতে হবে, কিন্তু সে যেতে রাজি হয় না, কারণ সেই বিয়েতে জুনও আসবে আর সে তাকে দেখলে অস্বস্তি ফিল করবে, অর্থাৎ সে এখনো পর্যন্ত জুনকে ভুলতে পারছে না। সে তার রুমে বসে কিছু একটা ভাবার সময়ে জুন তাকে কল করে আর বলে সে টাইয়ের বিয়েতে যাচ্ছে, আর সে জানতে পেরেছে গাই নাকি তার জন্যেই বিয়েতে আসবে না। গাই উত্তরে বলে, তুমি ঠিকই শুনেছ, আমি বিয়েতে আসছি না, কারণ আমি এখনো মুভ অন হতে পারিনি। সে আরো বলে, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল, অনেক কনফিউশন ছিল, কিন্তু এসবের মাঝে অনেক ভালো মুহূর্তও ছিল। জুন তার কথায় একমত হয়। এরপর গাই তার কাছে ক্ষমা চায় পেটির কাছে সেই ছবিগুলো পাঠানোর জন্য। এর উত্তরে জুন বলে তারও সমান দোষ ছিল। এরপর গাই জুনের কথায় বিয়েতে যেতে রাজি হয়। গাই আর জুন টাইয়ের বিয়েতে এনজয় করছে। এখানে তারা তাদের অতীতের সুন্দর সুন্দর মুহূর্তগুলো কল্পনা করতে থাকে, একেবারে প্রথম দেখা থেকে শুরু করে শেষবার তাকে জড়িয়ে ধরে কান্না করা পর্যন্ত। সবগুলো স্মৃতি তাদের চোখের সামনে ভেসে ওঠে। পার্টি শেষ হলে তারা একে অপরের সাথে বসে আড্ডা দিতে থাকে। গাই এখানে লক্ষ্য করে জুন সেই ইনহেলারটি ব্যবহার করছে যেটা সে তাকে বার্থডেতে গিফট করেছিল। গাই এটা দেখে অনেক অবাক হয় এবং জুনের হাত ধরে তাকে বাহিরে নিয়ে এসে জিজ্ঞেস করে কেন সে এতদিন পরেও এই ইনহেলারটি ব্যবহার করছে। উত্তরে জুন তাকে জানায় এই ইনহেলারটি তার অনেক ভালো লাগে, আর শুধু এই ইনহেলারটি নয়, এইটা যে গিফট করেছে সেই ব্যক্তিকেও তার অনেক ভালো লাগে, অর্থাৎ জুনও এখন পর্যন্ত গাইকে পছন্দ করে। গাই এটা জানতে পেরে অনেক আনন্দিত হয় এবং আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে। আর এই মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়।